আজকের এই ভিডিওটা একটা গান দিয়ে শুরু হোক আমি চেষ্টা করছি আমার মতন করে একটা নতুন লাইন সংযোজন করে এই ভিডিওটাকে শুরু করার বলো তো তোমরা কেমন লাগলো আহা কি সুন্দর সেট গো দাদা আহা কি সুন্দর সেট নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমার সর্দি লেগে অবস্থা ভীষণ খারাপ কিন্তু তার মধ্যেও এই বিষয়টা নিয়ে এবং ভিডিও তো আমাকে বানাতেই হবে কেননা তুফান ভাই তুফান তো ঝড় তুলতে আসছে এটা নিয়ে কোনো কথা নেই গতকাল বেশ অনেক রাত্রিবেলা ডিরেক্টর রাইহান রফি কিছু ছবি পোস্ট করেছেন এবং তিনি হ্যাশট্যাগে লিখেছেন তুফান প্রি প্রোডাকশন এইটা দেখে আমাদের বুঝতে কোনো অসুবিধে নেই যে সেটগুলো ছবি উনি আপলোড করেছেন সেগুলো তুফানের সেট আমরা তো এটা জানতে পারছিলাম যে নাইনটিজের বাংলাদেশকে আমরা দেখতে পাবো ছবির মধ্যে মানে গল্পটা আবর্তিত হবে নব্বই দশকের বাংলাদেশকে ঘিরে এখন ব্যাপারটা হচ্ছে সেটটা তাহলে কীরকম লাগলো একটা দুর্দান্ত সেট দেখেছি দুর্দান্ত সেট এবং একটা কোথাও খুঁত কাটতে পারছি না নাইনটিজের একটা সিনেমা মানে সেই সেটটাকে সেই রকমভাবে নব্বই দশকের মতন করে তৈরি করতে হচ্ছে তখনকার গাড়ি যেমন ছিল তখনকার বাড়ি যেমন ছিল মানে তখনকার রাস্তাঘাট যেরকম ছিল সবটা সেই রকম করে তৈরি করতে হচ্ছে এবং এটা অবশ্যই একটা প্রচণ্ড পরীক্ষামূলক বিষয় কোনোভাবেই যেন মনে মনে না হয় যে এটা দু সাল কখনোই যাতে মনে না হয় তাই প্রচণ্ড ধ্যান ধারণা দিয়ে একদম রিসার্চের মাধ্যমে উনিশশো নব্বইয়ের বাংলাদেশের সেট তৈরি করা হচ্ছে রামজি ফিল্ম সিটিতে এবং আমার যেটা প্রচণ্ড ভালো লাগলো বন্ধুরা এটা আমার ধারণা সাকিব ভাইয়ার ক্যারেক্টারটা মানে তিনি যদি একজন গ্যাংস্টার হয়ে থাকেন বা ডন বা মাফিয়া হয়ে থাকেন সেই সময়কার প্রচণ্ড প্রতিপত্তিশীল একজন মাফিয়া উনি এটা আমার ধারণা যে কটা গাড়ি ওখানে দেখা যাচ্ছে সেটের মধ্যে বন্ধুরা তোমাদের বলে রাখি রোলস রয়েজের গাড়িওগুলো রোলস রয়েস যেগুলোর দাম তোমরা ভাবতে পারবে না একবার ইন্টারনেটে গিয়ে সার্চ করো আমি গতকাল ওই গাড়িটা দেখার পরে অনেক রাত্রিবেলায় আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে একটু অনলাইনে খুঁজ মানে খুঁজতে শুরু করেছিলাম যে কি প্যাটার্নের গাড়ি হতে পারে এটা তো আমাদের দেখে যেটা আইডিয়া হলো এটা রোলস রয়েজের গাড়ি এবং যেটা প্রচণ্ড এক্সপেন্সিভ সেকেন্ড হ্যান্ড গাড়িটার দামই আড়াই থেকে তিন কোটি ফার্স্ট হ্যান্ডটা শুরুই হয় পাঁচ কোটি আছে ন কোটি সাড়ে ন কোটি পর্যন্ত এখনকার ইন্ডিয়ান প্রাইজ বলছি আমি তো বুঝতে পারছো এটা কতটা কতটা বড় লোকেদের গাড়ি এবং কতটা দামি গাড়ি কতটা মূল্যবান গাড়ি তো এই গাড়ি নাইনটিজের এই গাড়ি যদি ইউজ হয় ছবির মধ্যে তাহলে বুঝতে হবে প্রচণ্ড প্রতিপত্তিশীল মানুষ মানে যে এই গাড়িটা ইউজ করছেন এবং আমি আশা রাখবো এই ছবিটা আমাদের এমন কিছু দেখাবে যা আমরা এর আগে কখনো দেখিনি রাইহান রফির প্রতি অগাধ ভরসা থাকছে এটা আমি সবসময়ের জন্য জন্যে বলছি এটা আমি ভবিষ্যতেও বলবো আমি অতীতেও বলেছি যে ওনার মেকিং কিন্তু আমার দুর্ধর্ষ লাগে এবং যদি আমরা বাড়িঘর দরগুলো দেখি ওখানে একটি সিনেমা হলও আমরা দেখতে পাচ্ছি মোস্ট প্রবলি যেখানে আমরা একটি সিনেমার পোস্টার ফ্লেক্স লাগানো দেখতে পাচ্ছি পুরো দেখতে পাচ্ছি ওখানে সালমান শাহজির একটি ছবি তো সেই বিষয়টাও যেভাবে তুলে আনা হয়েছে যেভাবে সেটটা যে আদব কায়দায় সেটটা তৈরি হচ্ছে অত্যন্ত প্রমিসিং লাগছে দেখতে প্রচণ্ড ভালো লাগছে এবং পিরিয়ডিক ফিল্ম মানেই তার কালার গ্রেডিং অন্য রকম হবে প্রচণ্ড চাকচমকপূর্ণ কোনো কালার বোধহয় ইউজ করা হবে না এটা আমার ধারণা এবং গ্যাংস্টার ড্রামা যখন তখন সেটার মেকিংটাই আলাদা হবে আর গল্প তো মানে আমি তো জাস্ট ওয়েটই করতে পারছি না কবে কুরবানি দাসবে আমি তুফানটা দেখব আমি লিটারালি সেট দেখে শকড এবং একে বলে প্রমোশন দেখো ছবিটার প্রি প্রোডাকশন চলছে সেট যে নির্মাণ হচ্ছে তার প্রমাণ এই যে তিনি এই যে আমরা শুনতে পাচ্ছিলাম যে রোজ একশো জন মিলে সেট নির্মাণের কাজ করছেন এই যে সেটগুলো যে তৈরি হয়েছে বা রাইহান রফি যে এখন সঙ্গে কাজটার নিজেকে ইনভলভমেন্ট রেখেছেন ইনভলভ রেখেছেন সেটার কিন্তু প্রুফ উনিও সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন এরকম সেট যখন এরকম সেটে যখন আমরা দেখব এই গল্পটাকে তখন আমাদের কোথাও গিয়ে বিশ্বাস করতে অসুবিধেই হবে না যে আমরা নাইনটিজের বাংলাদেশকে দেখছি তাই না আমি সুপার এক্সাইটেড তুফান নিয়ে এবং এই তুফান ভাই সব কিছু জ্বরে উড়িয়ে দিতে আসছে আমি এটুকু তো শিওর মানে বাংলাদেশের যে সকল সাকিবিয়ানদের এটা একটা চাওয়া ছিল যে সাকিব ভাইয়াকে আমরা অ্যাকশন করতে কবে দেখতে পাবো তোমরা খুব লক্ষ্য করে দেখো রাজকুমার ছবিতেই সাউথ ইন্ডিয়ার একজন অ্যাকশন মাস্টার তিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করছেন আচ্ছা দরদ ছবিতেও সাউথ ইন্ডিয়া থেকে একজন অ্যাকশন মাস্টার অ্যাকশন করিয়েছেন আমি শিওর দেখো তোমরা মিলিয়ে দেখো তুফানেও তাই হবে এবং তুফানে অ্যাকশনের পরিমাণ সব থেকে বেশি থাকবে কেননা এই গ্যাংস্টার মাফিয়া এই ধরনের ক্যারেক্টারটা যদি সাকিব ভাই আর হয় এটা একটা ক্রাইম থ্রিলার জনরার ছবি আমরা বুঝতে পারছি তো যদি ক্যারেক্টারটা এইরকম ডার্ক শেডের একটা ক্যারেক্টার হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় প্রচুর অ্যাকশন করতে হবে তাকে এবং গল্প ডিম্যান্ড করবে অ্যাকশন আর সেই অ্যাকশন দেখে আমরা চমকিত হয়ে যাব। আমার দুর্ধর্ষ লেগেছে সেট ডিজাইনিং তোমাদের কেমন লেগেছে এবং আমি তোমাদের যাওয়ার আগে আরও একটা কথা বলি এটা আমার মনে হচ্ছে যে এই গাড়িগুলোর না প্রচণ্ড রকমের একটা ইম্পর্টেন্স থাকবে ছবির মধ্যে আলাদা করে শুধুমাত্র গাড়িগুলোর যদি তোমরা দেখো রোলস রয়েসের গাড়িগুলো প্রথমত তো আমরা একটা কালো গাড়ি দেখতে পাচ্ছি দ্বিতীয়ত আমরা একটা রেড কালারের গাড়ি দেখতে পাচ্ছি তৃতীয়ত তো একটা ডিকি খোলা আমরা ছবি দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ তাহলে গাড়িগুলোকে সুন্দরভাবে যাতে এক্সপ্লোর করা যেতে পারে এবং গল্পের মধ্যে বোধ গাড়িগুলো জুড়ে একটা অন্য রকমের কিছু কনসেপ্ট থাকবে এটা আমার ধারণা মানে প্রায়োরিটি গাড়ির আলাদা করে থাকবে এই গল্পের মধ্যে এটা আমার মনে হচ্ছে সেটা যেভাবেই হোক এবং সেট ডিজাইনিং নিয়ে নতুন করে কি বলবো আমি তো বললামই জাস্ট ফ্যান্টাস্টিক হয়েছে এবং ডিটেলিং ডিটেলিং এত ভালো হয়েছে এত ভালো আমাদের দেখে কোনো কোনো বোঝা উপায় নেই যে আমরা এক চোখে দেখেই বুঝতে পারছি আমরা আমরা তো উনিশশো নব্বই সালটাই দেখতে পাচ্ছি উনিশশো সালে আমি নিজে জন্মাইনি বাট যারা জন্মেছে আমি এমন বাড়ির দুজন তিনজনকে দেখালাম আমার হাজব্যান্ডই নাইনটিজের কিড তো ওকে ও দেখে বললো ভাই খুব প্রমিসিং লাগছে নব্বই দশকের যা রাস্তাঘাট বাড়িঘর দর এই ধরনেরই ছিল হ্যাঁ তো এটা একটা বিশাল ব্যাপার এবং সিনেমার পোস্টারটার কথা তো তোমাদের বললামই এটা নিয়ে আমরা এই সিনেমাটা নিয়ে বা সিনেমার পোস্টারটা নিয়ে একটু ডিটেলিং একটু আলোচনা করব অন্য একটা ভিডিওতে এটার মধ্যে নয় তো ফ্যান্টাস্টিক অ্যান্ড রবি ভাইয়া আপনি চালিয়ে যান ভীষণ ভালোভাবে এই প্রজেক্টটা এবং আমরা সবাই বুঝতে পারছি এই ছবির বাজেট দু সালে দাঁড়িয়ে যে কটা সিনেমা হচ্ছে সব কটা সিনেমার থেকে বেশি এটা আমাদের বুঝতে কোনো অসুবিধে নেই একটা ছবির জন্য রামজি ফিল্ম সিটির মতন একটা জায়গায় এরকম সেট নির্মাণ করতে প্রচুর টাকা খরচা হয় একশো জন কারিগর ইচ অ্যান্ড এভরিডে যদি কাজ করেন তাদের পারিশ্রমিকই যে টাকা পৌঁছয় তারপরে তো সিনেমার বাজেট মেকিংয়ের খরচ প্রোডাকশন ভ্যালু তারপরে হচ্ছে আমাদের অ্যাক্টার অ্যাক্ট্রেসদের পেমেন্ট সব দিয়ে এটা একটা বিগেস্ট বাজেটের মুভি হতে চলেছে এটা আমরা বুঝতে পারছি তো কুরবানি দে ভাই এবারে ধামাকা হবে এবারে তো জাস্ট আগুন 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 আর এদিকে তুফানের ঝড় এই চলবে ফ্যান্টাস্টিক হচ্ছে ফ্যান্টাস্টিক গতকাল অনেক রাতে উনি ছবিগুলো আপলোড করেছিলেন তাই আমি অত রাতে আর ভিডিও তৈরি করিনি বাট আজকে সকালে উঠে এটাই প্রথম ভিডিও হওয়া উচিত ফ্যান্টাস্টিক মানে প্রচন্ড ভালো কাজ হচ্ছে আমরা সুপার এক্সাইটেড আমার মনে হয় সাকিবী আমরা সুপার এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে চলো বন্ধু আসছি আবার খুশি করিনি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন তারা